সাংরং সালো এবার কথার সপ্তমী সালো উদয়পুরী আমার ত্রিপুরা সুন্দরিনী মন্দির থাঙ্গই মতাই রৈখ্যা প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট এবার রাজ্যসভানী এমপি রাজীব ভট্টাচার্য মতারিমানী ইয়াগুলো ককতমা থুমরা রোগ বুসকাঙ্গ প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট রাজীব ভট্টাচার্য সাকা কথার সপ্তমী সালো হাস্তিনী যত লুকরগ্ন খাকা হামতে হামজাকমা ইয়াফার কাব আমানী থানী হাস্তিনী লুকরগ্নি হামগ্রানী বাকে সুরি কাব অসম মতাইয় যতন থানজা অঙ্গে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নতুয়ে সুলগান্ডিরানি বাকে কয়খ্য প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট এবার রাজ্যসভানী এমপি রাজীব ভট্টাচার্য আমরা সবাই জানি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের একটা ঐতিহ্যবাহী পূজা শারদীয়া দুর্গা উৎসব এবং সারা বিশ্বেই এই দুর্গা উৎসবকে পালিত হয়। আমরা এই ত্রিপুরা রাজ্যের ও আমরা সবাই এই আরাধনায় আমাদের শারদীয়া দুর্গা উৎসবে সবাই আমরা ব্রতী হয়েছি। আজকে তার শুভ সপ্তমী। আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা এবং পাশাপাশি এই সপ্তমী মহাসপ্তমীর তিথিতে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে আজকে মায়ের কাছে পূজা অর্চনা করি সপরিবারে, এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করি আমরা ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সমস্ত ধর্মের বর্ণের মানুষ সবাই মিলে আমরা এই মা যেন আমাদের কাছে আশীর্বাদ করেন, আমরা যাতে ত্রিপুরা রাজ্যের মানুষ সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমরা ভরপুর হই, এটা মায়ের কাছে প্রার্থনা করি। এবং সকলের কাছে এটাও আবেদন রাখবো যে আমরা সবাই মিলে এই আনন্দ উৎসবকে আমরা মিলিত হব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে স্লোগান সেটাকে সার্থক করব। আশালো প্রদেশ বিজেপি প্রেসিডেন্ট মাতা বাড়ি ও সগৈমানী ইয়াগুলো গুমতি হাঙ্কনি বিজেপি অজমা সংবাদ মালাইখ্যা ব্যুরো রিপোর্ট কক্ষরাং।